আসসালামু আলাইকুম। আপনার কাছে শেষ সুযোগ, আপনি আর একটা ট্রাই করতে পারবেন। একটা ট্রাই আপনি অলরেডি করে ফেলছেন মোবাইল দিয়ে, আর একটা ট্রাই করেন, যে কোনো ট্রাই, একটা, জাস্ট ওয়ান। কিন্তু প্লিজ, মা তো আমার মধ্যে প্রায় এক ঘন্টা চলে যাচ্ছে একজনকে দিয়ে। আপনার কাছে শেষ শেষ একটা ট্রাই শুনে নিয়ে প্লিজ, থ্যাংক ইউ। হ্যাঁ, শেষ, যেমন দেখুন, আপনারা তো মানুষের অন্তরের বিষয় কিংবা ধরেন যে কোনো মানুষ ভবিষ্যতে কিছু বলে ফেলবে এমন তো কিছু তো বিশ্বাস করেন না আসলে, তাই তো? যে আমি বলে ফেলবো যে লোপাদি কালকে সকাল হঠাৎ শ্বাস করে মরে যাবে, এটা একবার অথেন্টিক শিওর হয়ে যাবে, এটা কি কেউ বিশ্বাস করবেন আপনি? বুঝিনি কথাটা, মানে এটা কি আপনি বলতে চাচ্ছেন লোপাবু নিজ মুখে যদি বলে নাকি লোপাবু আমি তো চালাইতেছি না? আমি যদি ধরেন আমি যদি কোনো ভবিষ্যৎবাণী বলি, ঠিক আছে, আমি যদি কোনো ভবিষ্যৎবাণী বলি, ঠিক আছে, এই ভবিষ্যৎবাণী তো এটা হওয়া না হওয়া সম্ভাবনা আছে। হ্যাঁ, সেটা কি আমি নিজে শুনতেছি? মানে আমি জানবো কি করে যে আপনি মানিটা করতেছেন? আপনি নিজে করতেছেন মানিটা নাকি আপনার হয়ে আরেকজন এসে ছক্কু মোল্লা এসে বলতেছে আরিফুল ভাই এই দাবি করছে? হ্যাঁ, এখন এটা তখনই প্রমাণ হবে, এটা আরেকভাবে বলছে কিনা, এটা কথার কথা, ঠিক আছে? না 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 না, কথাটা বলছে কিনা জানতে চাচ্ছি, আল্লাহ বলছে কিনা এটা তখনই প্রমাণ হবে। প্রশ্নটা আমি জানতে চাচ্ছি, প্রশ্ন যে একটা করবেন আমাকে, প্রশ্নটা করার সময় আমাকে তো বুঝতে হবে জিনিসটা, ভালোভাবে তো মিলাইতে হবে। আপনি যখন আমাকে বলতেছেন যে আরিফুল ভাই একটা ভবিষ্যৎবাণী করছে, সেটা মিলে যাচ্ছে কিনা বা এইরকম একটা দিকে আপনি যাইতে চাচ্ছেন, যাওয়ার আগেই আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যাতে পরে ক্যাচাল করতে না হয়, সেটা হচ্ছে কি যে এই আরিফুল ভাইয়ের কথাটা কি আমি নিজে শুনবো নাকি আরেকজনের মাধ্যমে ছক্কু মোল্লা এসে বলবে যে আরিফুল ভাই এটা বলছে, কোনটা? ধরুন আপনাকে লোপাদি বললো যে আরিফুল ভাই এটা বললো, এবার বলেন, বুঝছি, এবার বলেন। এখন ধরুন আমরা তো এটা কখনো বিশ্বাস করি না, মানে এটা আমারও মতেও না যে কোনো মাটি কোনো মানুষ ভবিষ্যৎ বলে দিবে, ঠিক আছে, পৃথিবীর কোনো মানুষ, ঠিক আছে, ভবিষ্যৎ বলে দিবে, হ্যাঁ, এটা কোনো সম্ভব না। কিন্তু কথা হচ্ছে যে আমি যদি মানে এই কথা যদি বলি যে কোরআনে এরকম অসংখ্য কিছু আছে যেগুলো তখনকার মানুষ জানতো না, এখনকার মানুষ জানে, ঠিক আছে, এরকম কথাগুলো এখন আমরা জানতে পারছি। প্রথম থেকে ক্লেমই করে যাচ্ছেন, আপনারা আল্লাহরও বললেন যে প্রমাণ দিয়ে দিবেন, অনেকগুলো হাতের ডোগার মধ্যে প্রমাণ লুকা আছে, একটাও দিতে পারলেন না, এখন আবার আরেকটা নতুন ক্লেম করতেছেন যে কোরআনের আয়াত দ্বারা, যে আগে যেটা ছিল না মানে ভবিষ্যৎবাণী করে গেছে কোরআন, এখন পরে পাওয়া গেছে। আপনি একটা এক্সাম্পল দেন না ভাই, খালি ক্লেম না করে একটা এক্সাম্পল, এত বেশি ক্লেম, এত বেশি ক্লেম, এত বেশি ক্লেম, নো এক্সাম্পল, ইটস ভেরি ফ্রাস্ট্রেটিং ভাই। আচ্ছা বলছি বলছি বলছি, একটা এক্সাম্পল, একটা একটা, হ্যাঁ হ্যাঁ, কোরআনে আছে যে ফালিয়াও মানুনা জি কা বিবাদানিক, হ্যাঁ, ফেরাউন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ কথাটা বলেছেন যে হ্যাঁ ফেরাউন যদি লাশটা সম্পর্কে আল্লাহ বলছে যে ফালিয়াও মানুনা জি কা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, ঠিক আছে, তাহলে বলছে যে আমি তোমার লাশটাকে আস্ত রেখে দিয়েছি যাতে করে পরবর্তী মানুষের জন্য এটা নিদর্শন হতে পারে। এখন কথা হচ্ছে যে এই আরফুল, ঠিক আছে, কথা আমি জানতে চাবো, আমি আর একটু জানার জন্য, নিজের জ্ঞান একটু কম তো, আমি জানার জন্য, ফেরাউন কি একটা মানুষের নাম নাকি কোন একটা পদবি? ফেরাউন কি একটা মানুষের নাম নাকি কোন একটা পদবি? ফেরাউন কোন একজন মানুষের নাম নয়, এটা একটা পদবি, আমি জানি, একটা পদবি। আচ্ছা, তাহলে এখানে কোরআনে আল্লাহ পাক কোন ফেরাউনের কথা বলেছে? কারণ অনেকগুলো ফেরাউন ছিল। হ্যাঁ হ্যাঁ, কোন ফেরাউনের কথা বলেছে? তাহলে আমি বলছি, আল্লাহ বলছে যে ওয়াইজ না ইজনা জাইনা কা কি জানা ওয়াইজ না জাইনা কা মিন আলি ফিরাউন। আপনি বাংলায় কোন কোন ফেরাউনের কথা বলছেন? অনেকগুলো তো ফেরাউন ছিল, তাই না? হুইচ ওয়ান? মুসাকে, মুসা নবীকে যে ফেরাউন মানে ধাওয়া দিছিল, সেই ফেরাউনের কথা বলছেন? এটা কোনটা, এটা কোথায় আছে, এই লাশটা কোথায় আছে? এই যে সারাক্ষণ শুনতেছি এই লাশটা আছে, এই লাশটা আছে, লাশটা আছে, কোথায় আছে এই ফেরাউনটা? একটু যদি এক্সাম্পল দিতেন আমাদেরকে, কারণ আমরা আসলে নিজেরাও জানি না, আমরা শিখতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা যদি একই সাথে এক্সাম্পল দেন, শুধু মানে ক্লেম না, ক্লেম তো অনেক কিছু অনেক করতে পারে, আমিও আজকে এসে করতে পারি, আমি কিন্তু এখন মহিলা নবী, আজকে থেকে আমি মহিলা নবী হয়েছি, সবাই আমার কথা শুনবে, আমি ক্লেম করতে পারি, কিন্তু এই যে মহিলা নবী হয়েছে, আমার উপরে যে আয়াত বর্ষিত হয়েছে, সুবহানাল্লাহ, এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পল দিতে হবে। আচ্ছা, সহজ করে দিই ওনার জন্য আলোচনাটা, ওনার জন্য আমি আলোচনাটা সহজ করে দিই ভাই, এত আলোচনা যাব না, জাস্ট আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, এই লাশটা কি ভাই অক্ষত নাকি ক্ষত? অক্ষত ক্ষত বলতে এখানে আপনি এই শব্দটা কেন সেটা বুঝতে পারছেন ভাই? জাস্ট আমাকে একটু বলেন তো, এই লাশটা কি অক্ষত আছে? যে ছবি আর কিছু শব্দ, হ্যাঁ, এই লাশটা লাশটা এখনো রয়ে গিয়েছে, লাশটা এখনো রয়ে গিয়েছে, দেখে পরে মানে এখন তোমরা দেখতে পাচ্ছি, এটা বহু আগে লাশ, এখন দেখতে পাচ্ছি, শুধু এইটার না ভাই, লাশ শুধু এর না, এর চাইতেও পুরানো লাশ আছে, এর চাইতেও পুরানো লাশ আছে, এবং মানুষ সেই লাশটাকে রাখছে, কে রাখছে? মানুষ, কোনো অলৌকিক ক্ষমতা লাগে নাই তাদেরকে, আমার মনে হচ্ছে আমি নতুন একটা ধর্ম জারি করি আমদের জন্য, আমগুলারে আম সত্য বানায়, আমগুলারে আমি ঝাড়বো, এই আম তোদেরকে আমি আম সত্য বানিয়েছি, এখন তোদের আল্লাহ হচ্ছে আমি লতা, কারণ তোদের কি আমি আম সত্য বানিয়েছি, এই জিনিসটা আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে? আমি বলতে চাচ্ছি যে ফেরাউনের লাশটা, যে ফেরাউনের কথা বলতেছি আমরা, এই ফেরাউনের লাশটা কি যখন আয়াত নাযিল হয়েছিল তখন আম সত্য বানানোর জন্য রেখেছিল? এটা কিন্তু মানুষই ইনভেন্ট করছে, তাই না? এখানে আল্লাহ মানুষ পরে করতে, মানুষ কিছুদিন আগে মাত্র এই লাশটাকে উঠিয়েছে। আ, কোন লাশটাকে উঠিয়েছে? আপনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাকে জিজ্ঞেস করলেন না যে এইটার আগে জানতো কিনা ভাই, এইটা তো
খ্রিস্টপূর্ব মানে কি এখন 2004 চলতেছে, এই 2021 সাল, হ্যাঁ 2021 বছর ধরবে, ঠিক আছে ধরলাম 21 বছর, ইম্পর্টেন্ট 2021 সাল, 2021 বছর এবং তারও আগের 2500 বছর, 2500 বছর টোটাল কত হয়? আমি ইতিহাস পড়েছি এই সম্পর্কে, 5000 বছর, 5.5 থেকে 6000 বছর আগেও এই মমি বানানো হইতো। মুসার কাহিনী কত কবেকার জানবেন? মুসার কাহিনী হচ্ছে 2500 বছর, মুসার কাহিনী হচ্ছে আমেনহটেপের পরে বা আমেনহটেপের পরে, এখন থেকে শুরু করে 2500 বছর আগে, আর মমি বানানো শুরু হইছে আজ থেকে 5500 বছর আগে। বলেন আপনি কি বলবেন? আচ্ছা ফেরাউন লাশটা কি তখন কি এই মমিতে ছিল? ভাই ফেরাউনের মমি ছিল না, এবং এই মমি মানুষ বানাইছে, আল্লাহ নিদর্শন বানায়নি, এবং এটা কোন ওই যে কি বলে পানিতে ডুবে মরা লাশ না, এর আর্থ্রাইটিস হয়েছিল, বুড়া হয়েছে, বয়স হয়েছে, ওর আর্থ্রাইটিস হয়েছিল, মরে গেছে, ওর লাশ মমি বানাইছে মানুষ, এই যে হাত দিয়ে ব্যান্ডেজ পাচ্ছে এগুলো মানুষ বানাইছে। আর আরিফুল ভাই মাতু সরি টু ইন্টারাপ্ট করছেন, যে বেশিরভাগ মানুষই আমি দেখি যে কমেন্ট করে যায় যে লোপা ফেরাউনের কথা মনে আছে, তারপরে এই লাশটা দেখায় যে এর থেকে তুই বাঁচবি না, কিন্তু ওরা বেশিরভাগ মানুষই জানে না যে ফেরাউন মানেটা কি। আপনি আই এম গ্ল্যাড যে আপনি কিন্তু তারপরেও বুঝতে পারছেন যে ফেরাউন একটা কোনো মানুষ না, এটা একটা পদবী, হ্যাটস অফ টু ইউ যে আপনি একটা মোল্লা হয়েও এই জিনিসটা জানেন, বেশিরভাগ মোল্লারাই কিন্তু এটা জানেন, এটা খুবই দুঃখজনক লাগে। থ্যাংক ইউ যে আপনি জানেন, বাট এট দ্য সেম টাইম ওই মানুষদের জন্য বলছি যে আপনারা যারা মনে করেন যে ফেরাউন নামের একটা ব্যক্তি আছে যার লাশ এরকম সমুদ্র থেকে তোলা হয়েছে, ভাই আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছে যে এরকম কখনোই কোনো কিছু হয়নি। আর যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে রেফারেন্স দেখান, আপনাদের মনের অলৌকিক সব গল্পগুলো নিয়ে আমাদের সামনে আসবেন না, কারণ আমরা কিন্তু সবসময় লজিক এবং এভিডেন্স এগুলো নিয়ে এবং অ্যালং উইথ দ্য রেফারেন্সেস এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি। সো এমন কিছু যদি আপনারা এসে বলেন যে যেটা হচ্ছে মানে হুদাই তর্ক করার জন্যই তর্ক করতেছেন, তাহলে তো আমরা মানে ওরকম ভাবে ঘায়াল হব না, আমাদেরকে একটু ঘায়াল করেন, আমরা তো ঘায়াল হওয়ার জন্য বসে আছি। আমরা আপনাদের কাছে ট্রাই দিছি লোপাপু, আচ্ছা এই মুভিটা কবে রাখা হয়েছে সেটা কি আমাকে একটু দেখাতে পারবেন আপনারা? এটা কবে থেকে উদ্ধার করা হয়েছে, কবে এখানে রাখা হয়েছে, সব দেখানো যাবে, সব এর আগে বহুবার দেখানো হয়েছে। আপনি এই যে যেই জিনিসটা আমি একটু আগে দেখাইলাম, এটা আমি এখানে লিংকটা দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি এই লিংকটা থেকে পড়বেন। আরিফুল ভাই আপনার এই জ্ঞানের প্রচেষ্টা জারি রাখবেন, আমার সত্যি একদম শেষ কথা বলি থ্যাংক ইউ ভাই, আপনি আসছেন আমাদের লাইভে, এ থেকে আমি বুঝতেছি যে আপনি নিজেই কিন্তু ক্রমাগত নিজের সাথে একটা ভণ্ডামি করছেন, জানেন কেন? কারণ আপনি মনে করছেন যে আপনার ব্রেনের মধ্যে এতবার সেই জিনিসটা বলা হয়েছে, ওই যে আজকে আমি একটা কভার ফটো করছিলাম যে একটা মিথ্যা যদি সারাক্ষণ মাথার মধ্যে বলা হয় ওটাও কিন্তু একটা সময় সত্যি হয়, কিন্তু সেই সত্যিতেই কিন্তু ইদার পলিটিক্স হয় নাহলে ধর্ম হয়। তো আপনার ধর্মের ওই আয়াতগুলো আপনার কানে কাছে ক্রমাগত এমন ভাবে বসে যে আপনি নিজেই কনফিউজড আছেন ভাই, বাট আপনার সাথে জানার মন আছে, একটা আগ্রহ আছে, এবং ইউ আর আ ভেরি স্মার্ট রেশনাল পারসন, এই জায়গাটা ধরে রাখবেন, আপনার জ্ঞানের পিপাসাটা ধরে রাখবেন ভাই। আমি আজকের মত লোকটা আমি আজকে বিদায় নিতে যাচ্ছি, এক মিনিট আমি আপনাদের লাইভ গুলো আপনাদের এই সংসার.com কিংবা আসিফ মুহিউদ্দিন ভাই আরো যে কয়জন আছে সবার গত এক বছর পর্যন্ত এগুলো শুনতেছি আমি, বিভিন্ন সেই কারণে সময় হয়ে ওঠে না, আরো পড়বো এই, তবে এটা তো বলছেন আপনি যে কথাটা বলছেন লোপাপুকে, যে লোপাপু মানুষকে গালি দিতে উদ্বুদ্ধ করছে, লোপাপু এটা এক সপ্তাহ ওইটা শুনেন, আর বলতে হবে না, পারেন না এখন, শুনতে চাচ্ছেন না, না না আমি আমার কথা বুঝেননি আপনারা, আমার কথাটা পরিপূর্ণ শুনেন না, কারণ আপনি বলে দিলেন ভাই আপনার সাথে এতক্ষণ আলোচনা করলাম সেই বেলায় আপনি কি এইভাবে কথাটা যখন শেষ হয় আমি এক মিনিটে বলবো সেই কথাটা, আপনি কি শুনবেন? না শুনবো না, কারণ আমি অলরেডি তাহলে বলেন, কারণ আমার সেই কথা আমি শেষ পর্যন্ত বলিনি, আপনারা তো অন্যটা বুঝছেন, আমি বুঝতে পারছি আপনারা অন্য কোন একটা বুঝছেন, আচ্ছা বলেন তবে শুনছি আমি, এখানেও আমি কিছু বলিই নাই। আমি বলছি লোপাপু অলরেডি জবাব দিয়ে দিছে এক শব্দে, শব্দটা ছিল জাস্টিফাই করা, গালিকে জাস্টিফাই, ওইটুকু শুনে নেবেন তাইলেই হবে, বুঝছেন আমি কোনো জবাব দেবো না, জবাব ওই এক শব্দেই হয়ে গেছে, এত জবাব দিতে হয় না সব কথা। আরিফুল ভাই তাহলে ভালো থাকবেন, আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।